that you look like a dirty. But ki koru bol, girlfriend e kotha shuna bhera, to shohoje pao jay na. So না আসল ডিজাইনটাই তো বললি না, দেখি দামি গাড়ি বাড়ি রেস্টুরেন্ট। ও ওয়েল, রেস্টুরেন্টে বিল পে করতে অফকোর্স বয়ফ্রেন্ডের কাজ, এন্ড আই এম নট গিল্টি অ্যাবাউট ইট। এমনিতে তো তুই আমার মতো আরো দশটা ছেলের সাথেই ঘুরিস, কিন্তু আমি আর কি বলবো, আমি নিজেই তো তাই করে বেড়াই। অফকোর্স লাইফে না কিচ্ছু সিরিয়াস নিতে নেই, স্পেশালি তোর মতো বয়ফ্রেন্ডের। প্রাইভেসি দোহাই দিয়ে তোকে পাসওয়ার্ডটা দিতে চাই না আমার সোশ্যাল মিডিয়ার, বাট ইউ নো দ্য রিয়েল রিজন, ইনস্টাগ্রামে একটু রিল বানিয়ে একটু নাচানাচি করে নিজেকে অ্যাক্ট্রেস ভাবার ভুল ধারণাটা এবার ত্যাগ কর, কজ উই অল নো তুই আসলে কেমন। এই কথাটা পর জানিস আমার খুব ইচ্ছা করছে সবার সামনে কানের নিচে একবারই মারি, কিন্তু না আমি তো ওয়েল বিহেভড ডিসেন্ট, আমায় এসব মানায় না, অ্যাটলিস্ট লোকের সামনে, তাই না? তাই আমি নিজের ইমেজ বাঁচানোর জন্য আর তোকে পর্বত প্রুফ করার জন্য এখন চেঁচাবো, ওয়াচ মি আউট। তবে আমি আমার বন্ধুগুলোর সাথে সামনে থেকে একটু ঘুরতে যাব। ওয়াও, ও ওয়াও, কিছু বলবি না? হ্যাঁ, রিলেশনশিপটাকে তো সুপিরিয়ার প্রুফ করার চেষ্টা করবই, প্লাস ফ্রেন্ডশিপটাকেও স্পয়েল করবো, আর বলবো যে ওরা টক্সিক, ওদের সাথে মিশিস না, প্লাস একটু ইমোশনালি ব্ল্যাকমেল করবো, এই আর কি। তাছাড়া খুব বেশি হলে ফ্রেন্ডশিপটাই ভেঙে দিতে বলবো, বলবো নয় আমি নয় ফ্রেন্ডশিপ, এটা তো আমাদের কমন লাইন। যদিও আমি জানি যে তোর লাইফে আমার থেকে বেশি টক্সিক কেউই নেই। ইয়া অফকোর্স অফকোর্স, তুই দুটো মিম পোস্ট করি ভাবিস কত ভালো সেন্স অফ হিউমার তো। আসলে তোর সেন্স অফ হিউমারটাই ইটসেলফ আ হিউমার। আমার তো তাও সেন্সটা, তুই তো বড় চলতা ফিরতা হিউমার। রাইট, শুনো, মাঝে মধ্যে আমি ইন্টেনশনে ঝগড়া করি, হ্যাঁ, বিকজ আই থিঙ্ক কাপলস লুক সুপার কিউট ওয়েন দে আর অ্যাংরি। স্ট্যাটিস্টিক নিবি তুই, তো না ব্যাগ তো করতে হবে আমার বেস্ট ফ্রেন্ডের কাছে।